বেশি কিছুই রান্না করিনি, করেছি ডাল করেছি, কুমড়ো আলুর তরকারি আর পটল ভাজা করেছি, আর ডাল দিয়ে পেঁপে দিয়ে আর লেবু নিয়ে নিয়েছি। ব্যাস এই হচ্ছে আজকে সোমবারের খাওয়া দাওয়া, কারণ ছেলে আজকে মাছ খাবে না। তাই তো গুড মর্নিং, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলুন, আজ সকাল থেকে আর কোনো কাজ দেখানোর সুযোগ পাইনি, তাই চলে এলাম আমার টিফিন বক্সটা গোছানো নিয়ে আপনাদের সামনে। তো সঙ্গে থাকুন। তো শাড়ি ছেড়ে দেখলেন শাড়ি ছেড়ে দিয়েছি, ছেড়ে এসে বসে গেছি, শরীরটা খুবই খারাপ। টিফিন বক্স গুছিয়ে নিয়েও কাজে বেরোতে পারলাম না, এমনিতেই কাল রাত থেকে খুব শরীরটা খারাপ করছিল, তাই টিফিন বক্সগুলো রেখে দিয়ে এসে শাড়ি ছেড়ে আপনাদের সামনে বসলাম। শরীরটা ভালো নয়, আজকে আর কাজে যাব না, কালকে যদি শরীরটা ভালো হয় তবে কালকেই যাব। চলুন, সারাদিনের তো সব কাজ আমার হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই, তো এখন একটু শোব, তারপরে আমার ছেলে মেয়ে ছেলে আর বর এলে ওদেরকে খেতে দেবো, এই আর কুকুরকে খেতে দেবো, আর প্রায় আমি যাব বলে সব কাজ পুরো রেডি হয়ে গেছে। চলুন পরে আসছি। মঙ্গলবার সকালবেলা, সকাল বলবো চলে এলাম, এখন 6:45 বাজে। তো চলুন রান্নাঘরে, ঘরের সব কাজ সারা হয়ে গেছে মোটামুটি, শুধু এই যে রুমটাতে খাই ওই রুমটাই শুধু মুছতে বাকি আছে। বসে সব রুম মুছে বিছানা গুছিয়ে চলে এসেছি। আমার প্রায় রান্না ভাত ধুচ্ছে, ওদিকে বড়া ভেজে ডিমের বড়া ভেজে টক করেছি, আর পেঁপে আলু তরকারি করবো, ডিমটা ভাজা হচ্ছে। আর কালকে তো সোমবার দিন বেরিয়েছিলাম কাজে, যাবও না এরকম বেরিয়ে, সব রেডি খাবার টাবার সব গোছানো, কিন্তু শরীর সাথ দিল না, তাই কালকে গেলাম না। সত্যিকারের আজও যে শরীরটা ভালো আছে তা না, কিন্তু আজকে আমি যাবই যাবই কাজে, যত কষ্ট হলেও আমি আজ যাব। তো চলুন কী কী রান্না করছি দেখাই। খুব গরমে খুব কষ্ট হয়, তারপর শরীরও সাথ দেয়নি বলেই আমি কাজে যে যাবো না, সোমবার দিন যাইনি, এবার অনেক কিছু ব্যাপার থাকে না সেই জন্য কাজে যাইনি। কিন্তু কেউ আমাকে উল্টাপাল্টা কথা বলবে আমি কাজে যাইনি তার কারণ লোক উল্টা ভাববে, সেটা আমি না ভাবুন, মানে যাবই, যত কষ্ট শরীর সাথ না দিলেও আমি আজকে কাজে যাবই। তো চলুন কী কী রান্না আছে আরেকবার দেখিয়ে নিই। সব বসিয়ে দিয়েছি, সবজি কাটা আছে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে তরকারি হচ্ছে। গলা একদম ধরে গেছে, কারণ কাজ থেকে এসে চান করি তো, তাই গলাটাও ধরে গেছে, আর গরমে সহ্য করাও যায় না। এদিকে এই যে ডিম ভাজছি, আর এদিকে এই যে বড়া দিয়ে টক হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, এই যে পেঁপে সেদ্ধ করা আছে, ছলা দিয়ে পেঁপে দিয়ে তরকারি করবো। ওদিকে কালকে রান্নাবান্না করে কাজে যাইনি, সব গুছিয়ে নিয়েও তো আজকে যাব। প্রচণ্ড রৌদ্র বেরিয়েছে, যা হয় হবে, কষ্ট হয় হবে, যাব, গুছিয়ে নিচ্ছি। বাজবা ব্যাগ গুছিয়ে নিয়েছি, চলুন বেরানো যাক। এই বেরিয়ে চলে এসেছি, প্রচণ্ড পরিমাণে রৌদ্র বেরিয়েছে, এত রৌদ্র, প্রচণ্ড রৌদ্র। আবার আমি হেঁটে হেঁটে যাই, সাইকেল সেদিন চড়তে গিয়েও চড়তে পারলাম না, শিখতে পারলাম না, সাইকেলটা চড়ার জন্য শেখার জন্য অনেকটা টাইম দরকার, বেরোতে পারিনি। তারপর নিজের তো সাইকেল নেই, শিখতে হলে এর তার সাইকেল নিয়ে শিখতে হবে। তো যাচ্ছি, চলুন যাওয়া যাক, পারলে আপনাদের ওখানে দেখাবো, কাজের ওখানে দেখা হবে। চলুন, কালকেও বেরিয়ে সব ব্যাগ ট্যাগ গোছানো হয়েছিল, কাল যাইনি, আজ যাচ্ছি। মিস করে
তো এসে এসে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে চা খেলাম, তারপর ছেলের ঘরে বিছনা ঝাড়লাম, বিছনায় মশারি টাঙালাম, কুকুরগুলোকে খেতে দিলাম, ভাত করলাম, ছেলেদের মাংস হচ্ছে, সব বন্ধুরা খাবে, আমাদের একটু ওর সঙ্গে মাংস নিয়ে এসে রান্না হবে, তো ওটাই খেয়ে নেবো। আর ওই ছেলে রান্না করছে, তো আমি আপাতত চুলটা বাঁধি, চুলটাকে সকালবেলার তো চান করে চলে যাই, সেই গুটিয়ে রাখি, চুল কীরকম গন্ধ করে, তো এখন চুলটা বাঁধবো, মশাই টাঙাবো, তারপর খাওয়া দাওয়া করব। তো চলুন এখন আপাতত চুলটা বেঁধে মশাইটা টাঙিয়ে নিয়ে পরে আপনাদের সামনে আসছি। আজকে মিকর খাইনি, সব কুটুস খেয়ে নিচ্ছে। এই হচ্ছে মাংস, ছেলে রান্না করছে, এই যে মাংস হচ্ছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া সেরে নিন, আমাদের আমার বরের আর আমার খাওয়া হয়ে গেছে, দেখাতে পারিনি। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি, নতুন ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।